সকলকে পথের পাচালে আয়সে স্বাগত আজকে টেন্থ জুন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান দ্য হিন্দু কমপ্লিট নিউজ অ্যানালিসিস হবে টেন্থ জুন টোয়েন্টি টোয়েন্টি হিন্দু কমপ্লিট নিউ নিউজ ঠিক আছে দিল্লি এডিশনের হবে আজকে খুব সুন্দর সুন্দর কোশ্চেন রয়েছে একটা তোমার একটা মেন্সের একটা কিংবা দুটো মেন্সের কোশ্চেন পাবে তার সাথে সাথে একটা প্রিলিমসের কোয়েশ্চেন প্রতি বছর এর ওপর বেশ করা হয় এবং মেনসের প্রশ্নও এর ওপর বেশ করা হয় মানে এইগুলো হচ্ছে ডাইরেক্ট কোশ্চেন যেগুলো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পাওয়ার সুযোগ সুতরাং এইসব কোশ্চেনের অ্যান্সারগুলো সম্পূর্ণভাবে করে নেওয়ার চেষ্টা করবে তো চ্যানেলে তোমার শুরু করার আগে আবার বলে দিই যারা চ্যানেলে প্রথম এসেছ প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড যদি ভালো লাগে থাকে আমাদের কন্টেন্ট যদি হেল্পফুল থাকে প্লিজ প্লিজ লাইক দ্য চ্যানেল অ্যান্ড কমেন্ট ইন দ্য চ্যানেল যদি কোনো রকম প্রবলেম থাকে চ্যানেলে কমেন্ট করতে পারো এবং সব যে জিনিসগুলো বলছি তার উপর আমরা যে কোয়েশ্চেনগুলো বলি তার উপর পারলে অ্যান্সার রাইটিংও প্র্যাকটিস করা স্টার্ট করে দাও ঠিক আছে আমি বলেও দিই যে কোন বই থেকে কোথা থেকে কী পাওয়া যায় সেখান থেকে অ্যান্সার রাইটিং করে দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে চলো শুরু করে করা যাক আজকের কারেন্ট অ্যাফেয়ার্স দেখো এইখানে একটা দেখাচ্ছে সেন্ট্রাল ফা তোমার ফ্রন্ট পেজেরই সেন্ট্রাল অ্যানাউন্স হাইক ইন এমএসপি ফর প্যাডি অ্যান্ড অয়েল সিটস এখান থেকে কোয়েশ্চেন কী করতে পারে যে এমএসপি কাকে বলে এমএসপি কেমনভাবে তোমার এগ্রিকালচার সেক্টরে বা কৃষকদের ওপর বা কৃষির ওপর প্রভাব ফেলতে পারে এর ওপর বেশ করে একটা প্রশ্ন ফেলে এর সাথে সাথে তোমাকে প্রিলিমসের কোশ্চেন কোশ্চেন করতে পারে যে এমএসপি কোন কোন সিডসের ওপর আসে ঠিক আছে এমএসপি কোন কোন শীর্ষের ওপর আছে এটার ওপর বেশ করে প্রশ্ন হতে পারে তো এর ওপর আমরা সম্পূর্ণটা দেখে নিচ্ছি এই এইগুলো আমাদের পড়তে নাই গো আমি আজকে সেই জন্য এটা তুললাম লেখা আছে মমতা টু সিক সাপোর্ট অফ আদার সিএম এগুলো হচ্ছে পলিটিক্যাল কোয়েশ্চেন পলিটিক্যাল জিনিস ঠিক আছে পলিটিক্যাল জিনিস কখনও করবে না তারপরে দেখুন সুন ভ্যাকসিন সেজ ইউএনজিএফ ঠিক আছে বুঝতে পেরেছো এই জিনিসগুলো যেগুলো আমাদের লাগে না কো যেগুলো আমি পড়ি না কো সেই জন্য আমার ভিডিও শর্ট হয় বুঝতে পেরেছ এই যে জিনিসগুলো লাগে না আমি সেগুলো পড়ি না করবো সুতরাং দেখে নিয়ে যাক যে এইখানে আজকে সেন্ট্রাল কী কী বলেছে ঠিক আছে আমরা আমরা ফুল পেজ তুলতে পারি না কারণ আমাদের কপিরাইট ইস্যু আসবে সুতরাং আমরা হ্যান্ডমেড অ্যান্সার প্রডিউস করি সুতরাং দেখে নিই যে এর উপর আমরা কী কী অ্যান্সার রেডি করেছি ঠিক আছে দেখো সেন্টার এমএসপি হায়ক করেছে কিসের ওপর প্যাডি পালস অ্যান্ড অয়েল সিডসের ওপর ঠিক আছে প্যাডি পালস অয়েল সিডস এখানে কিসের কিসের ওপর এম এস পি আসে সেগুলো আমরা দেখে নিই সিরিয়ালসের ওপর আছে সেগুলো কী কী প্যাডি হুইট বার্লি জোয়ার বাজরা মা মাইজি অ্যান্ড নেগি এইগুলোর ওপর তোমার কী আছে এম এস পি পালসেসের মধ্যে কী কী আসে গ্রাম আড়ালচার মুং উড়াদ অ্যান্ড লেন্টিন পালসেস মানে কি তোমার মাথায় রাখবে একদিক হচ্ছে তোমার আমরা যেগুলো করি বলি মুগ ডাল ডাল মনে পড়েছে ঠিক আছে ডাল ঠিক আছে অয়েল সিডস মানে কি তো তে তৈল জাতীয় যেমন হচ্ছে আমাদের সরিষা তো সেইগুলোর পরিসের ওপর এমএসপি আছে তোমার গ্রাউন্ডনাট ন্যাপ বা মাস্টার্ড তরিয়া সয়া সয়াবিন সানফ্লাওয়ার সানফ্লাওয়ার সিডস শেষমাম শ্যাফরোড সিড অ্যান্ড নিগের সিড এতগুলোর ওপর তোমার কি আসে এম এস পি সুতরাং এগুলো সম্পূর্ণটা মুখস্থ রাখবে আমি বুঝতে পারছি আমার উচ্চারণটা অনেকটা একটু উলট হচ্ছে উচ্চারণ করতে পারছি না এই মুহুর্তে তো মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবে তো এতগুলোর ওপর তোমার কি আছে তোমার এম আছে এছাড়া কিসের কিসের ওপর আছে কটনের ওপর আছে জুটের ওপর আছে কোপড়ার ওপর আছে আর দি হাস্কেট কোকোনাট এম কে রিলিজ করে এম এস রিলিজ বাই ক্যাবিনেট কমিটি অফ ইকোনমিক অ্যাফেয়ার্স অলওয়েজ রিমেম্বার কে রিলিজ করে ক্যাবিনেট কমিটি অফ ইকোনমিক অ্যাফেয়ার্স কে হেড করে এটা প্রাইম মিনিস্টার হেড করে ঠিক আছে সুতরাং এইখান থেকে প্রিলিমসের জন্য কী কী মুখস্থ রাখবে যে কোন কোন জিনিসের ওপর তোমার এমএসপি লাগু হয় ঠিক আছে কোন কোন জিনিসের ওপর তোমাদের এমএসপি লাগু হয় আর তোমার মধ্যে মনে রাখবে কে এটাকে রিলিজ করে সুতরাং এতগুলো মনে রাখবে আরেকটা জিনিস দেখে না কো সুগার কেন ঠিক আছে এর ওপর ফেয়ার অ্যান্ড রিউমিনেটিভ প্রাইস লাগু হয় এম লাগু হয় না সুতরাং সুগার কেন যদি অপশানে থাকে এমএসপি লাগু হয় না যদি তোমায় প্রশ্ন করে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট উইথ রিগার্ডিং ফেয়ার অ্যান্ড রিউনেটিভ প্রাইসিস বা কোনটার ওপর ফেয়ার অ্যান্ড রিউনেটিভ প্রাইসিস তোমার লাগে সেটা হবে সুগার কেন ঠিক আছে ভার্জিনিয়া ফ্লু ক্রুড টোবাকো এর ওপরেও তোমার এম লাগু হয় তো এইটা হচ্ছে তোমার প্রিলিমস ফ্যাক্ট এবার যদি তোমায় মেন ফ্যাক্ট প্রশ্ন করে তাহলে কী হবে আমি যেটা প্রথমে বললাম এমএসপি কাকে বলে এমএসপি কেমনভাবে তোমার এগ্রিকালচারের উপর ইমপ্যাক্ট করে এমএসপি এস কাকে বলে সেটা আমি হালকা করে বুঝিয়ে দিই এমএসপি ফুল ফ্রম হচ্ছে মিনিমাম সাপোর্ট প্রাইস জিনিসটা কী ধরো আমি তোমায় সিম্পলি বুঝিয়ে দিচ্ছি ডেফিনেশান আলাদা হয় ডেফিনেশান সব জায়গায় পেয়ে যাবে কিন্তু বোঝাটা হচ্ছে ফ্যাক্ট এমএসপির মানে হচ্ছে ঠিক এই রকম ধরো তুমি আলু চাষ যা আলুর দাম দু টাকা নেবে গেছে সেই সময় সরকার তোমায় কি বলবে যে না আমি তোমার কাছ থেকে দশ টাকাতে কিনবো মানে তোমাকে একটা মিনিমাম সাপোর্ট দিয়ে দিচ্ছে প্রাইসের ওপর যাতে তোমার লস না হয় এটাকে বলা হয় মিনিমাম সাপোর্ট প্রাইস যদিও মিনিমাম সাপোর্ট প্রাইস আলুর ওপর লাগে না কো ঠিক আছে আলুর ওপর হয় না কো আমি জাস্ট বোঝানোর চেষ্টা করলাম এইগুলোর ওপর হয় এই জোয়ার বাজরা এইসব জিনিসগুলোর হয়তো তোমার দাম হওয়া উচিত ছিল চল্লিশ টাকা দাম নেবে গেছে কুড়ি টাকা তখন সরকার কি বললে আমি তোমার কাছ থেকে ওই জিনিসটা পঁয়ত্রিশ টাকাই কিনবো এটা আগে থেকে আর আরেকটা জিনিস মাথায় রাখবে এম তোমার ধান যেটা যে যে জিনিসের ওপর হয় সেগুলো চাষ হওয়ার আগেই ডিক্লেয়ার করে দেওয়া হয় যে এর ওপর এত টাকা এমএসপি হবে ঠিক আছে আগে থেকে মানে চাষের আগেই ডিক্লেয়ার করে দেওয়া হয় যে এত টাকা এমএসপি হবে সুতরাং এমএসপি কী জিনিসটা আমরা বুঝতে পেরে গেলাম এমএসপি ফুল ফ্রম মিনিমাম সাপোর্ট প্রাইস মানে হচ্ছে চাষিকে একটা দাম দিয়ে দেওয়া হয় যার মাধ্যমে সরকার জিনিসটা কিনে নেয় ঠিক আছে ওই টাকায় সরকার জিনিসটা কিনেছে পাবলিক কিনে নেয় মাথায় রাখবে যেরকম বল তো যে থেকে নিচে দাম নামবে না পাবলিক ওইটাতে কিনতে হবে এইটা নয় সরকার কিনে নেয় মাথায় রাখবে ঠিক আছে এটাই হচ্ছে মিনিমাম সাপোর্ট প্রাইস আর বাকি জিনিসগুলো এখান থেকে তুলে নেবে তাহলেই এটা শেষ হয়ে যাবে তো এটা হচ্ছে প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স সেকেন্ড কারেন্ট অ্যাফেয়ার্স কী আছে আমরা দেখে নিই দেখো এটা প্রিলিয়ামস ফ্যাক্ট এটা হচ্ছে ইকোনমির কারেন্ট অ্যাফেয়ার্স প্রিলিয়ামসের ঠিক আছে এল সালভাদর হ্যাজ বিকাম দ্য ফার্স্ট কান্ট্রি টু ফর্মালি অ্যাডাপ্ট বিটকয়েন অ্যাজ লিগাল টেন্ডার এখানে তোমায় দুটো জিনিস জানতে হবে হোয়াট ইজ লিগাল টেন্ডার আর বিটকয়েনটা কি বিটকয়েন ইজ নাথিং বাট এ কারেন্সি ডিজিটাল কারেন্সি ঠিক আছে বিটকয়েন জিনিসটা কি সেটা আমি তোমায় হালকা করে বুঝিয়ে দিই তোমার ধরো তুমি বিটকয়েনে টাকা ইনভেস্ট করেছ ঠিক আছে এবার ধরো তুমি বিটকয়েনে ইনভেস্ট করেছো তুমি ধরো কোন বললাম যে এক টাকা ইনভেস্ট করেছো বিটকয়নে একটাই বিটকয়েন হয়ে গেল ঠিক আছে এবার তুমি ঠিক করলে যে বিটকয়েনটায় আমার লাভ আসছে না আমি এইখান থেকে আর একজনকে বিটকয়েনটা বিক্রি করে দিই তাকে যখন তুমি বিটকয়েনটা বিক্রি করলে ধরো তুমি তাকে বিক্রি করলে সে তোমায় ইনভেস্ট করলে পঞ্চাশ টাকা তুমি এক টাকা ইনভেস্ট করেছিলে সে কিন্তু ইনভেস্ট করেছে পঞ্চাশ টাকা বিটকয়েন লিগাল টেন্ডার হচ্ছে কিন্তু আমাদের দেশে লিগাল টেন্ডার নয় মাথায় রাখবে প্রথমকে লিগাল টেন্ডার দিয়েছে এল সালভেদর ঠিক আছে তো ব্যাপারটা কী হলো সে যখন তোমার কাছে পঞ্চাশ টাকায় জিনিসটা কিনে নিল এটা হচ্ছে ডাটা বেস একটা কারেন্সি আগে থেকেই বলে দিচ্ছিলাম তোমার ক্রিপ্টো কারেন্সি জিনিসটা কি আমায় তোমায় জিনিসটা এঁকে বোঝাই ঠিক আছে প্রথমে আমি এক টাকায় জিনিসটা কিনলাম বিটকয়েন তুমি সেটা আর একজনকে বিক্রি করলে পঞ্চাশ টাকায় ঠিক আছে পঞ্চাশ টাকা যখন এইখানটায় বিট কয়েন্টে এলো এইখানটাতে তোমার ডকুমেন্টও থাকবে আর এর ডকুমেন্টও থাকবে এরকমভাবে চেন সিস্টেমে এগোবে ঠিক আছে চেন সিস্টেমে আর দ্বিতীয় পরফ্যাক্ট কারোর নাম বা আইডেন্টি থাকে না আইডি প্রুফ থাকে না বুঝতে পেরেছো বিটকয়েন্টে কয়নে কী হয় কারোর আইডি প্রুফ থাকে না সুতরাং এটা তোমার ব্ল্যাক মানি করার জন্য বা কোনো রকম মানে খারাপ কাজ করার জন্য কাউকে ট্রান্সকার ট্রান্সফার করার জন্য বিটকয়েন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুতরাং সেই কারণে ইন্ডিয়া কোনো এটাকে অ্যালাউ করে নি তো এবার ধরো এইটা হলো তারপরে কী করলো তুমি ওইটা আরেকজন কে ও একজন আছে তাকে তুমি সাতশো টাকায় বিক্রি করলে এখানে আবার তোমার চলে এলো ওরও প্রথমজনের যে রয়েছে তার এলো তারপরে তোমারটা ঢুকলো তুমি ঢুকলো আবার যে কিনলো তার ঢুকলো এইরকমভাবে মানে যেই হোক ডাটাটা এমন একটা এমনভাবে এগোবে ডাটা এমনভাবে এগোবে যে কারুর ডাটা লস হবে না ডাটা লস কারুর হবে না বুঝতে পেরেছ এটাই হচ্ছে তোমার বিটকয়েন এতদূর বোঝা গেল আশা করছি বুঝতে পেরেছো বিটকয়েন কাকে বলে এবার দ্বিতীয় আছি যে লিগাল টেন্ডার কাকে বলে লিগাল টেন্ডার লিগাল টেন্ডার কিচ্ছু নয় সেই দেশের অথরিটি অথরিটি যে কোনো দেশের অথরিটি মানে গভর্নমেন্ট তাছাড়া কে হতে পারে সেখানকার সেন্ট্রাল ব্যাংক সেন্ট্রাল ব্যাঙ্ক সিবিআই নয় সিবি ঠিক আছে সেন্ট্রাল ব্যাঙ্ক আমি সবটাই লিখে দিচ্ছি যেমন আমাদের ধরো রিজার্ভ ব্যাঙ্ক এইরকম কোনো অথরিটি যদি সেটাকে তোমার টেন্ডার দেয় যে হ্যাঁ এটা লিগালি আমাদের দেশে ট্রানজ্যাকশানের জন্য কাজে লাগাবে লিগালি ট্র্যানজাকশান তোমার লিগালি ট্র্যানজাকশান ঠিক আছে ট্রানজ্যাকশান দেয় তখন তাকে বলা হয় লিগাল টেন্ডার এত দূর বুঝতে পারলে লিগালি ট্রানজ্যাকশন দিলে তাকে কী বলা হয় লিগাল টেন্ডার লিগাল টেন্ডার দু ধরনের হয় ঠিক আছে একটা হচ্ছে ফুল আনলিমিটেড লিগাল টেন্ডার আর একটা তোমার লিমিটেড লিগাল টেন্ডার আনলিমিটেড আর লিমিটেড লিগাল টেন্ডার আমাদের ভারতীয় কয়েন হিসেবে ভারতীয় টাকা হিসেবে বলি তুমি দু হাজার টাকার নোট যেখানে খুশি যতবার খুশি ইউজ করতে পারো এটাকে বলা হয় আনলিমিটেড লিগাল টেন্ডার টু থাউজেন্ড ঠিক আছে মানে একটা নির্দিষ্ট বললাম কিন্তু তোমাকে দু টাকার কয়েন তুমি যাও বাসওয়ালাকে দাও পাঁচশোটা পাঁচ হাজার টাকা চেয়েছে বা কোনো চায়ের দোকানে হাজার টাকা চেয়েছে তুমি দু টাকা করে তুমি পাঁচশোটা নোট কয়েন দাও দেখি তোমার কাছে নেয় কি নেয় না তাহলে কী হচ্ছে দু টাকার কয়েনটা একটা নির্দিষ্ট পর্যন্ত থাকে ঠিক আছে এইটাকে বলা হয় লিমিটেড লিগাল টেন্ডার মানে যার লিমিট রয়েছে তাকে বলা হচ্ছে লিমিটেড লিগাল টেন্ডার আর যেটা তোমার আনলিমিটেড সেটাকে বলা হচ্ছে আনলিমিটেড লিগাল টেন্ডার এবার এখানে তোমার আরেকটা প্রশ্ন হতে পারে যে চেকে তো আনলিমিটেড ট্রানজ্যাকশন করা যায় চেক কি লিমি লিগাল টেন্ডার না নো অলওয়েজ রিমেম্বার ফিলিমসে এইসব প্রশ্নই করে তাই আমি এইখানেই তোমাদের ব্যাখ্যা করে দিচ্ছি ঠিক আছে ইকোনমিতেও সেম জিনিস আমি ব্যাখ্যা করবো যখন আমি ভালোভাবে প্রত্যেকটা জিনিসে যাব ঠিক আছে তাহলে কী মাথায় রাখবে চেক চেক লিমিট তোমার লিগাল টেন্ডার নয় এবার প্রশ্ন হবে স্যার চেক তো তোম আপনার আরবিআই বা স্টেট এরা তো অ্যালাউ করে তাহলে চেকটা কেন লিমিট তোমার লিগাল টেন্ডার নয় চেক অ্যালাউ করে কিন্তু সব জায়গায় অ্যালাউ নাই তুমি যাও চা খেতে যাও চেক দাও নেয় নাকি দেখি তোমার কাছ থেকে দু টাকার চেক কে নেবে দেখি পাঁচ টাকার চেক কে নেবে দেখি কেউ নেবে না সুতরাং তোমার মাথায় রাখবে চেকটা শুধু চেক শুধুমাত্র ব্যাংকের ভেতরে বা কার কাছে আর একজন কাস্টমারের কাছে যাকে দিচ্ছ তার কাছেই অ্যালাউ যার কাছে দেবে শুধু তার কাছেই অ্যালাউ বাকি কারোর কাছে অ্যালাউ নাই সুতরাং চেক ইজ নট এ লিগাল টেন্ডার চেক চেক হ্যাজ নো লিগাল টেন্ডার মাথায় রাখবে চেক একটা নির্দিষ্ট জায়গায় ইউজ করা হয় আমরা মেনে চলি এটা কিন্তু সরকারিভাবে লিগাল টেন্ডার দেওয়া নাই ঠিক আছে দ্বিতীয় প্রশ্ন আর একটা তোমাদের হতে পারে যে স্যার মানলাম চেক লিগাল টেন্ডার নাই কিন্তু আমি তো স্যার আপনার এটিএম ইউজ করি এটিএম ইউজ করি এর তো লিগাল টেন্ডার আছে না স্যার তাহলে এটা কি ক্রিপ্টো ডিজিটাল কারেন্সি তো না স্যার এটা ডিজিটাল কারেন্সি কিন্তু এটা ক্রিপ্টো কারেন্সি নয় এটা ডিজিটাল কারেন্সিও নয় এটা হচ্ছে একটা ডিজিটাল কার্ড ডিজিটাল কার্ড ঠিক আছে সুতরাং এটিএমেরও লিগ লিমি লিগাল টেন্ডার নেয় তোমাকে প্রশ্ন করবে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট উইথ রিগার্ডিং লিগাল টেন্ডার এটিএম হ্যাজ লিগাল টেন্ডার তারপরে কি বলবে যে চেক হ্যাজ লিগাল টেন্ডার তারপরে দিয়ে লি দিয়ে দিল বিট কয়েন হ্যাজ লিগাল টেন্ডার কোনোটাই লিগাল টেন্ডার নয় ঠিক আছে তাহলে কোনটা লিগাল টেন্ডার সেটা আমরা ইকোনমি পড়ার সময় তো বুঝবই তার সাথে সাথেও আজকে একবার বুঝিয়ে দিচ্ছি কোন কোন জিনিসগুলো তাহলে লিগাল টেন্ডার এগুলো সম্পূর্ণটা লিখে নেবে এক দু টাকা কয়েন দু টাকা থেকে সমস্ত কয়েন দু কয়েনে কে লিগাল টেন্ডার দেয় মাথায় রাখবে দু টাকার কয়েনে লিগাল টেন্ডার দেয় মিনিস্ট্রি অফ ফাইনান্স ঠিক আছে মাথায় রাখবে সরি এক টাকার এম সরি দু টাকার নিচের কয়েনে লিগাল টেন্ডার দেয় মানে ধরো এক টাকার কয়েনে লিগাল টেন্ডার দেয় মিনিস্ট্রি অফ ফাইনান্স তাহলে এক টাকা কে রিলিজ করা হয় মিনিস্ট্রি অফ ফাইন্যান্স আর দু টাকা থেকে যত পর্যন্ত আছে দু হাজার টাকা পর্যন্ত এখন যেটা রয়েছে সেটাকে দেয় আরবিআই অ্যাপ্রুভাল ঠিক আছে তাহলে কী অ্যাপ্রুভাল দেয় আরবিআই এই দুটো মাথায় রাখবে তাহলে এক টাকাকে কে লিগাল টেন্ডার দেয় মিনিস্ট্রি অফ ফাইন্যান্স দু টাকা থেকে দু হাজার টাকাকে লিখে তোমার দেয় আরবিআই ঠিক আছে এত দূর মতো মনে রইলো এইখান থেকে এতগুলো শর্ট কোয়েশ্চেন হলো ঠিক আছে আশা করছি সবাই বুঝতে পেরেছ চলো দেখা যাক যে সেকেন্ড কারেন্ট অ্যাফেয়ার্সটা কী রয়েছে ইন্ডিয়ান নেভি ইজ সেভ টু রিসিভ থ্রি টু ফোর টু ফোরটি এইচ সিক্সটি রোমিও মাল্টিপ্যাল হেলিকপ্টার ফ্রম ইউএস ইন জুলাই টোয়েন্টি টোয়েন্টি ওয়ান তাহলে কী হচ্ছে চো তোমার মাথায় রাখতে হবে টোয়েন্টি ফোর এন এইচ সিক্সটি সিক্সটি কি এটা রোমিও মাল্টিপ্যাল হেলিকপ্টার এটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকের প্রেলিমসের কোয়েশ্চেন নট ফর মেন্স ওকে তিন নম্বর হচ্ছে রাশিয়া ইজ বিল্ডিং ইজ ফার্স্ট নেভেলশিপ হুইচ উইল বি ফুল্লি ইকুইপড উইথ স্টিল স্টেল টেকনোলজি ঠিক আছে লাগবে না কো যাই হোক বলার জন্য এইখানে একটা জিনিস মাথায় রাখবে যে এই টেকনোলজিটা দিয়ে যেটা তৈরি হচ্ছে তার নাম কি হুল অফ মার্কারি নেভেল এটা তোমার প্রিলিমসের জন্য কাজে লাগতে পারে মানে পরে পড়ে না কর যদি বাই চান্স মিসকিউলিনেস হিসেবে ফেলে দেয় সুতরাং এটা করে দেখার ভাবলাম আমার দরকার তাই করিয়ে দিলাম ঠিক আছে আশা করছি এতদূর পর্যন্ত বোঝা গেছে এরপরে দেখি কোনো কারেন্ট অ্যাফেয়ার্স আছে কি নাই দেখো এইখানে এডিটোরিয়ালেস চ্যাকটা দ্য প্রমিস অ্যান্ড পেরিলস অফ ডিজিটাল জাস্টিস ডেলিভারি ঠিক আছে এটা কি কিসের ওপর কোয়েশ্চেনটা হতে পারে জি এস টু জি এস টু ই গভর্নেন্স ই গভর্নেন্স ঠিক আছে মাথায় রাখবে ই গভর্নেন্স এর ওপর প্রশ্ন হতে পারে জিনিসটা কি তোমার এইখানে ব্যাখ্যা করা হচ্ছে যে আমাদের তো এই প্যান্ডামিক চলছে তাছাড়াও প্যান্ডামিক ছাড়াও আমাদের সুপ্রিম কোর্ট বা তোমার জুডিশিয়ারি কতটা তোমার ই গভর্নেন্সের দিকে ডিজিটালাইজেশনের দিকে অগ্রগতি লাভ করেছে এবং ডিজিটালাইজেশানের তোমার কি বলব সুবিধা আর অসুবিধা সুবিধা কী কী হতে পারে তোমার ধরো বারোটার সময় কেস রয়েছে কার কেস রয়েছে তুমি ডিজিটালে দেখে নিতে পারলে এটা একটা সুবিধা হয় ডিজিটালি তুমি এই সময় এই প্যান্ডামিকের সময় রায় পেয়ে গেলে ডিজিটালি কিন্তু প্রবলেম কি হচ্ছে অনেক ক্ষেত্রে কি হয় তোমার কোনো একটা ক্রিমিনাল কেস রয়েছে বিশেষ করে ট্রাইবেল কেসগুলো ঠিক আছে বাই চান্স যদি কেসের রায়টা হয়ে যায় তাহলে ট্রাইবেল কেস অনুযায়ী সে কিন্তু ডিজিটালি চিরকাল কিন্তু একজন আসামি হয়ে রয়ে গেলো সুতরাং এই ক্ষেত্রে একটা প্রবলেম দেখা দিতে পারে তো এই ধরনের অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে যদি এটা এমন কিছু গুরুত্বপূর্ণ নয় তোমাকে যদি ইউপিএসসি প্রশ্ন করে বলবে যে জুডিশিয়ারিতে ই গভর্নেন্স বা ডিজিটাল জাস্টিস ডেলিভারিতে ই গভর্নেন্সের ভূমিকা লেখো এর সুবিধা এবং অসুবিধাগুলি ব্যাখ্যা করো এটা হচ্ছে তোমার প্রশ্ন করতে পারে সেই জন্য আমি এটা ব্যাখ্যা করলাম সুতরাং এই প্রশ্নটার ওপর একটা অ্যান্সার রাইটিং করে করা করে রাখার চেষ্টা করবে পারলে তোমরা টেলিগ্রামেও দিতে পারো কমেন্ট সেকশানেও অ্যান্সারটা দিতে পারো চলো দেখি পরের কারেন্ট অ্যাফেয়ার্সটা কী আছে দেখো এরপরে একটা কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এটা এমন কিছুই নয় গো আমি শুধু এইটার জন্য তুললাম সব কিছু অনেক কিছু ব্যাখ্যা করছে কিন্তু মাথায় রাখবে এখানে পাককে টাইগার রিজার্ভ এটা কোথায় অবস্থিত শুধু এইটুকুন প্রিলিমসের ফ্যাক্টরের জন্য এনভায়রনমেন্টের জন্য করে নেবে তাই আমি এটা দেখিয়ে দিলাম তো পাককে টাইগার রিজার্ভ কোথায় আছে তোমাদের দায়িত্ব তোমরা দেখে নাও ঠিক আছে গুগল সার্চ করে এটা তোমরা নিজেদের মতো করে করে নাও পাক্কে টাইগার রিজার্ভ কোথায় আছে এটা কি কোনো নদীর তীরে অবস্থিত আর কোন স্টেটে অবস্থিত ঠিক আছে আর হচ্ছে কোন বায়োস্পিয়ার রিজার্ভের আন্ডার আন্ডারে অবস্থিত এই কটা মনে তোমার আলাদা আলাদা করে লিখে নাও গুগলে সার্চ করো তাহলেই হয়ে যাবে চলো এটাই এখনও পর্যন্ত আজকের ম্যাপ অফ দ্য ডে আমরা দেখে নিই দেখো আজকে এখানে ম্যাপ অফ দ্য ডে রয়েছে দেখো আজকে যেটা রয়েছে সেগুলো মাউন্টেন পাসগুলো রয়েছে ঠিক আছে মাউন্টেন পাস কিছু এসছে সেটা সম্পর্কে আমরা দেখে নেবো এগুলো হচ্ছে কাশ্মীর তোমার জম্মুতে অবস্থিত কাশ্মীরে নয় ঠিক আছে জম্মুতে অবস্থিত যেগুলো সেগুলো হচ্ছে লাল তোমার লাল রঙের যেগুলো দিয়েছি সেগুলো জম্মুতে অবস্থিত কী কী দেখে নিই পাকিস্তান সাইডে সাইডে যেটা আছে দেখো পাকিস্তান সাইডে রয়েছে বার্জিল পাস পিন পাঞ্জাল বানিহাল ঠিক আছে এই তোমার চায়নার দিকে রয়েছে লিনাক লা সানসের লা পেন্সার লা ঠিক আছে এরপর ধীরে ধীরে সব আসছে বেরা লাক্কা থাগালা, থাগা লা মানাপাস নীতিপাস বাচ্চা দুটো দৌড়া পাস এছাড়া তোমার রয়েছে নাগসাদ দুরা লিপু এটা তোমার কিছুদিন আগেই ঝামেলা চলছিলো নেপালের সাথে তারপর হচ্ছে নাথু লা জিলাপ লা ভোমলা থুংলা দিহাং ঠিক আছে এইগুলো তোমরা ম্যাপটা দেখে ধরে ধরে করে নেবে করে নিয়ে শেষ করে নেবে ঠিক আছে তোমরা কি কেমন হয়ে করবে জম্মুর যেগুলো আছে সেগুলো করে নেবে এইদিকে নেপাল ভুটান এইদিকে তোমার অরুণাচল প্রদেশ এই চার পাঁচটায় কতগুলো পাস রয়েছে মাউন্টেন পাস রয়েছে সেইগুলো পারলে তোমার তুলে নেওয়ার চেষ্টা করবে গুগল সার্চ করবে পেয়ে যাবে দরকার নাই কর তোমার ওই কী বলে ম্যাপের বইটা কেনার ঠিক আছে অত টাকা দিয়ে কেনার কোনো দরকার নেই এখানে প্রজিক্যাল ম্যাপ সব ম্যাপ রয়েছে অত দরকার নেই এখানটা তুলে নেবে তোমার মাউন্টেন পাস আগের বছর দু হাজার কুড়িতেই আসা মনে হয় প্রিলিমসে এই কোশ্চেনটা করেছিলো ও মাউন্টেন পাসের ওপর কোশ্চেন করেছিল জিওগ্রাফিতে সুতরাং এই পাসগুলো সুন্দরভাবে করে নেবে আজকে এতটা পর্যন্ত এই কারেন্ট অ্যাফেয়ার্স থ্যাংক ইউ